যাবো বাবা, আমি আর বন্ধু হয়ে থাকতে পারবো না। বেশ কয়েক বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, আমি এই বাড়িতে আর বন্দি হয়ে থাকতে পারবো না। দাঁড়া, তুই থাকতে পারবি না তো তোর ঘর থাকবে, কাচ্ছি মজা আমি। দাঁড়া, আজ তোর একদিন কি আমারই একদিন? তুমি এটা দিয়ে মারবে আমাকে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা দিয়ে মারলে তো আমি মরে যাবো। ওর মতো মেয়েকে মেরে ফেলাই উচিত। শয়তান মেয়ে কোথাকার! আমার খাচ্ছে, আমার পড়ছে, আর আমারই বুকের ওপর বসে আমার দাড়ি উপড়াচ্ছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোর মাচ্ছার বোনটাকে আমি ফোন করে দেখছি। দাঁড়া, সর্বনাশ করেছে, মোরকে ফোন করে এখন কি বলবে? আমি তো মোরের কাছে যাইনি, আমি তো কিছুতেই জানাতে পারবো না আমি কোথায় গিয়েছিলাম। তাও ঈশান এতদিন এসেছে, আমি ফাঁক খুঁজে এতদিন পরে একটুখানি দেখা করতে গেছি, এরা আমাকে বসতে দেবে না, এরা আমাকে ঘর বন্ধ করে মেরে ফেলবে। স্যারই তো জোর করে দিলেন টাকাটা, বললেন আমাদের রিলিফের কাজে লাগাতে। তুই কি চাস শাশ্বতী? এই যে এতগুলো কথা শুনলি, তারপরেও কি তোর এই টাকাটা নিতে ইচ্ছে করছে? তুই তো আমার কথা শুনলি না। ঠিক আছে, তোরা তাহলে তোদের মতো করেই কর, আমাকে প্লিজ এটার মধ্যে জড়াস। মোহর শোন, মোহর প্লিজ আমার কথাটা একবার শোন, শোন মোহর এক। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার এই টাকাটা আপনি নিয়ে নিন, এটা নিয়ে কিন্তু প্রচন্ড অশান্তি হবে। তো লজ্জা করে না শাশ্বতী, একজন টিচার যিনি এখনো পর্যন্ত শঙ্খ স্যারের কেউ না, জাস্ট কলিগ, তিনি এমন ধরনের আমাদের অপমান করছেন, তুই কি বুঝতে পারছিস না? ডক্টর শঙ্খ রায়চৌধুরীর নিজের কিছু করার কোনো ক্ষমতা নেই, প্রতি মুহূর্তে ওনাকে অন্য কারোর কাছ থেকে পরামর্শ নিতে হয়। উনি আমাদের যে টাকাটা দিয়েছে সেই টাকাটা উনি ওনার উডবি ওয়াইফকে না জানিয়ে দিয়েছে, গোপনে দিয়েছে। আচ্ছা, আমরা সেই গোপনে দেওয়া টাকা কেনই বা নেব? তখন থেকে মুখে যা আছে তাই বলে যাচ্ছ না? আমি কি কিছু ভুল বলছি স্যার? আপনি তো কিছুদিন আগে নিজেই বলেছেন আপনার গার্লফ্রেন্ড আছে, তার সঙ্গে কিছুদিন পরে আপনার বিয়েও ঠিক হয়েছে, এটা কি কেউ জানে না? পৃথিবীর কি আর কেউই জানে না? আর সেটা যদি না হয়ে থাকে তাহলে শুধুমাত্র একজন কলিগ, শুধুমাত্র একজন বন্ধুর আরেকজন বন্ধুর ওপর কি এতটা অধিকার থাকে যে তাকে সে কত টাকা দিচ্ছে, কাকে দিচ্ছে, এই সব কিছুর মধ্যে ইন্টারফেয়ার করতে যাবে? স্যার আপনি টাকাটা নিন, এই টাকাটা নেওয়ার ক্ষমতা আমার নেই, এত কিছু হওয়ার পর, এত কিছু শোনার পর আমি এই টাকাটা নিতে পারবো না। শাশুড়ি, এই টাকাটা যদি তুমি না নাও তাহলে কিন্তু টাকাটা আমি ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেবো। তাছাড়া টাকা হলো জাতীয় সম্পত্তি, সেটা ছেড়া মানে দেশকে অপমান করা। কিন্তু তুমি যদি আমায় বাধ্য করো তাহলে আমি যে এখন কি করি? শোনো স্যার, যখন একবার টাকাটা দিয়েছেন উনি আর টাকাটা ফেরত নেবেন না, আর তাছাড়া উনি তো টাকাটা ফেরত নেওয়ার জন্য তোমাদের দেননি। টাকাটা যখন নিতে পেরেছ তাহলে সেটা এখন ফেরত দেওয়ার কোনো মানে নেই, টাকাটা রেখে দাও। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে বাকি স্টুডেন্টরা স্যারের সাথে যতটা ডিস্টেন্স মেনটেন করে তোমরাও ঠিক ততটা ডিস্টেন্স মেনটেন করে চলবে। তোমাকে বলছি, আপনি আমার গার্জেন নন, আপনি আমাকে এই কথাগুলো বলার কেউ নন। যদিও ডক্টর শঙ্খ রায়চৌধুরীর সঙ্গে আর অন্য পাঁচজন স্টুডেন্টের মতো সম্পর্ক আমি রাখতে চাই না, আপনার কি মনে হয় ডক্টর শঙ্খ রায়চৌধুরী
আমার খুব প্রিয় মানুষ, খুব পছন্দের মানুষ। কখনো না, কোনো দিনও না। ডক্টর শঙ্কর রায়চৌধুরীর কাছে আমাকে পড়তে হয় বলে প্রত্যেকটা দিন আমি রিপেন্ট করি। আমার কিছু করার নেই, দিস ইজ মাই ডেস্টিনি। আমাকে এই কলেজে থাকতে হচ্ছে আর ওনার কাছে ক্লাস করতে হচ্ছে। আপনি ভাববেন না, ডক্টর শঙ্কর রায়চৌধুরীর মতো মানুষ আমার ফেরি ফেরিতে আসতে পারে। আর এই যে টাকাটা নেওয়া হলো, মাইন্ড ইট শাশ্বতী, তুই এই টাকা নিয়ে আমাকে কোনো কথা শোনাবি না। তুই এই টাকার কি করবি, কাকে দিবি, ইটস আপ টু ইউ, এটা তোর হেডেক। প্লিজ আমাকে এটার মধ্যে জড়াবি না। বড় 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 কথা হয়েছে, এবার তোমার বড় বড় কথা বন্ধ করার সময় এসেছে। তুমি আমার আরেকটা রূপ দেখতে পাবে মোহর, অনেক হচ্ছে। এনাফ ইজ এনাফ। অনেক স্পেস দিয়েছি তোমাকে, অনেক টলারেট করেছি, বাট আর নয়, দিস ফাদার আর নো ফাদার। হ্যাঁ রে, তাই কর। ওদেরকে ফোন করে ভালো করে করকে দে তো বলে দে, ওদের সঙ্গে আমরা আর কোনো সম্পর্ক রাখতে চাই না। ওরা যেন কোনো যোগাযোগ আমাদের সঙ্গে না রাখে, ও দিদির সাথেও না রাখে। আর এরপর যদি দিদির সাথে কোনো যোগাযোগ রাখে, তাহলে দিদিকে যেন নিজেদের বাড়িতেই প্রতিষ্ঠা করে, এখানে যেন আর ফেরত না পাঠায়। বলে দে তো বাবা, বলে দে। তোমার দিদি তোমার কাছে গিয়েছিল? আমার দিদি আমার কাছে না তো আজ আসেনি তো? কেন, তোমার দিদি আজ তোমার কাছে যায়নি? হ্যাঁ, বলছি তো না। আবার আবার মিথ্যে কথা বলছো? হ্যাঁ, আবার মিথ্যে কথা বলছো? শুনুন, সেটা আমি বলি না, সেটা আপনার বলার প্রয়োজন পড়ে। আমি যখন বলছি দিদি আসেনি, তখন দিদি আসেনি। শাট আপ, বেশি বড় বড় কথা বলছিস। দিদি প্রীতি দেখাচ্ছ? হ্যাঁ, দিদি প্রীতি। আরে তোমার দিদি এসে বলছে তোমার কাছে গেছিল, আর তুমি বলছো দিদি যায়নি। দিদিটা আবার কি কাণ্ড করলো কে জানে, কোথায় গিয়ে যে আমার নাম করেছে, আর সেটা তো বলবে একবার আমাকে আগে। ইস, এখন নিশ্চয়ই ওখানে খুব অশান্তি হবে। হ্যালো ভাই, হ্যালো হ্যালো, কি হলো, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনো শোনো শোনো, ফার্দার তোমার দিদির সঙ্গে আর তুমি কোনোদিন যোগাযোগ করবে না, আমি বলে দিলাম। সেই গ্যারেন্টি আমি দিতে পারছি না গৌরব, দিদি যখন আমার তখন তো আমি যোগাযোগ রাখবই, কিন্তু আমি এই গ্যারেন্টি দিতে পারছি আমি আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। এই শোনো 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 শোনো, তোমাকে আলটিমেটাম দিচ্ছি আমি। হ্যাঁ, তুমি যদি আর তোমার দিদির সঙ্গে যোগাযোগ রাখো ফার্দার, তাহলে ওর দায়িত্ব তোমাকে নিতে হবে, আমি আর কোনো দায়িত্ব নিতে পারবো না। আমার বাড়ির দরজা ওর জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে, ওকে? আর ইয়ে ওই এবার কথা হচ্ছে, তুমি বলছিলে না তোমার দিদি তোমার কাছে আর যায়নি, তাহলে কোথায় গেছিলো সেটা আমি চার্জ করবো ওকে এখন, তবে সেটা পরের হিসেব। এখন হিসেব হলো যেটা আমি তোমায় বললাম, কথাটা তোমার কানে ঢুকেছে তো? ঢুকেছে? অত সোজা না গৌরবদা, নিজের বোনের সঙ্গে দেখা করার অপরাধে আমার দিদিকে আপনি দরজা বন্ধ করে রাখতে পারেন না। আর যদি রাখেন, সেই দরজা কি করে খুলতে হয় সেটা কিন্তু আমাদের জানা আছে। ভাবেন না গৌরবদা যে থানা পুলিশ এই পৃথিবীতে এতটাই নিষ্ক্রিয়। আপনি যে দরজাটা বন্ধ করবেন, থানার অফিসার গিয়ে সেই দরজাটা খুলে আসবে, ওকে? এবার রাখুন ফোন। কিরে,
কি বলল? অপমান করলো? আমাকে অপমান করলো? বলল দরকার হলে থানা থেকে পুলিশ এসে দরজা খুলে দিয়ে যাবে, আপনারা আমার দিদিকে এভাবে আটকে রাখতে পারেন না। মানে? কিন্তু এও বলল, এও বলল যে কই আজ তো আমার দিদি আমার কাছে আসেনি। প্রশ্ন হলো কোথায় গিয়েছিল? এই কোথায় গিয়েছিল তুমি? কোথায় গিয়েছিলে আজ? তোমার বোন তো অস্বীকার করছে। মিথ্যে কথা তুমি আমাদের বললে, মিথ্যেবাদী মেয়ে, নিজের বোনের কাছে যাওয়ার নাম করে কোথায় গিয়েছিল তুমি? কোথায় বলো? কি বলেছিলাম? গুজুর গুজুর ফুসুর ফুসুর, কোথায় নচ্ছাড়পনা করে এলো দেখো? এসব মেয়ের চরিত্রের কোনো ঠিক আছে নাকি? আমারও পোড়া কপাল, কি কুক্ষণে যে তোর সাথে বিয়ে দিয়েছিলাম এই মেয়েটার। এই 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 ভালোভাবে বলবে নাকি গায়ে হাত তুলবো? বলবো না। কে মোহ